ডি গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে পরাজিত বাংলাদেশ। নিউ ইয়র্কে বোলারদের দারুণ পারফরম্যান্সের পর তাফিদ হৃদয় ও মাহমুদুল্লার লড়াকু ব্যাটিংয়ের পরও জয় থেকে বঞ্চিত টাইগাররা। দক্ষিণ আফ্রিকার 6 উইকেটে 113 রানের জবাবে বাংলাদেশ থেমেছে 7 উইকেট হারিয়ে 109 রানে। তবে ম্যাচে আম্পায়ারদের 2টি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের নাসাও কান্ট্রি গ্রাউন্ড, বিশ্বকাপে সবচেয়ে বড় বিতর্ক, ড্রপ ইন পিচে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা দিশেহারা। সেই উইকেটে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরার চেষ্টা বাংলাদেশের। অধিনায়কের সিদ্ধান্তে যথার্থতা প্রমাণে বল হাতে জ্বলে ওঠেন তানজিদ, সাকিব ও তাসকিন। প্রথম ওভারে 11 রান দিলেও রেজা হ্যান্ড্রিক্সের উইকেট তুলে নিয়ে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন তানজিদ সাকিব। শুধু এখানেই শেষ নয়, নিজের দ্বিতীয় ওভারে কুইন্টাল ডিককে বোল্ড করেন তানজিদ। অন্য প্রান্তে অধিনায়ক এইডেন মার্কারামকে ফিরিয়ে দেন তাসকিন। ইনিংসের 5ম ওভারেই ক্রিস্তান স্টাবাসকে 0 রানে আউট করে নিজের তৃতীয় উইকেটও তুলে নেন তানজিদ সাকিব। 23 রানে 4র্থ উইকেট হারিয়ে কঠিন চাপে প্রোটিয়ারা। তবে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডেভিড মিলার এবার হেনরিক ক্লাসেনকে নিয়ে হাল ধরেন। এই জুটি খুব সতর্কতার সাথে রানের চাকা সচল রাখে। যদিও 11ম ওভারে মাহমুদুল্লার বোলিংয়ে মিলার উইকেটের পিছনে ক্যাচ দিলে তা ধরতে ব্যর্থ হন লিটন দাস। সেই সুযোগে 5ম উইকেটে মিলার ও ক্লাসেন 79 রান যোগ করলে দলীয় ইনিংসে 100 রান পার করে দক্ষিণ আফ্রিকা। শেষ 5 ওভারে খুব নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। শেষ 30 বলে 29 রান দিয়ে বিপজ্জনক হয়ে ওঠা ক্লাসেন ও মিলারের উইকেট তুলে নেন টাইগাররা। ক্লাসেনকে ব্যক্তিগত 46 রানে বোল্ড করেন তাসকিন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা লেগ স্পিনার ঋষাদ এই ম্যাচে একটু ব্যয়বহুল বোলার হলেও 32 রান দিয়ে নিয়েছেন কিলার মিলারের উইকেট। 114 রানের টার্গেট, সতর্কতার সাথে ইনিংস ওপেন করেছেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। খুব কঠিন কন্ডিশনে রানের পেছনে ছোটা আরও কঠিন হয়ে ওঠে। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 29 রান। তানজিদ 9, লিটন 9, সাকিব 3 এবং নাজমুল শান্ত 14 করে ফিরলে 50 রানে 4র্থ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। যদিও 5ম উইকেটে তাহুদ হৃদয় ও মাহমুদুল্লার 44 রানে জুটিতে জয় সম্ভাবনাও জাগায় বাংলাদেশ। শেষ 30 বলে চাই 31 রান, কিন্তু 17তম ওভারে আম্পায়ারের লেগ বিফোরের একটি বাজে সিদ্ধান্তে বাংলাদেশ বাউন্ডারি থেকে বঞ্চিত হলে এবং হৃদয় 37 করে আম্পায়ারের আরেকটি ক্লোজ কলে লেগ বিফোর হলে জয়ের রাস্তা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ 2 ওভারে 20 রান, শেষ ওভারে 11। ওভারের 5ম বলে কেশব মহারাজকে ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদুল্লাহ বাউন্ডারিতে ধরা পড়লে শেষ হয়ে যায় টাইগারদের দক্ষিণ আফ্রিকা জয়ের স্বপ্ন। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।